আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, যেটা হচ্ছে পনির আলুর রেসিপি। পনির আলুর রেসিপি সত্যি অসাধারণ, সুস্বাদু, দারুণ হয়। আপনারাও অবশ্যই রান্না করেন নানানভাবে, আমি যেভাবে রান্না করছি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এবং ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরো দেখবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের আমার পনির আলু রেসিপি। এখানে আমি একটি বড় সাইজের আলু নিয়েছি এবং এভাবে চৌকো করে কেটে নিয়েছি, এবং তার আগে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম, পানিও ঝরিয়ে নিয়েছি। নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, সেটা কুচি করে কেটে নিয়েছি, একটা টমেটো, সেটাও কুচি করে কেটেছি। নিয়েছি এখানে 150 গ্রাম পনির, এভাবে চৌকো করে আমি পনিরটাকে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আর 1 চিমটি হলুদ গুঁড়ো। ভালো করে পনিরের সাথে হলুদ এবং লবণটা মাখিয়ে নেব। খুব হালকা হাতে মাখাতে হবে। নিয়েছি এখানে একটা ফ্রাই প্যান, দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি 2 টেবিল স্পুন এখানে সাদা তেল দিয়েছি, তেলটা একটু গরম হতে দেব। এবার এখানে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভালো করে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমি আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। আমি ওই কড়াইয়ে পনিরগুলো এবার ভেজে নেব। পনিরগুলো বেশি লাল করে ভাজবো না, কেননা বেশি পনির ভাজলে ওগুলো পুরো ড্রাই হয়ে যায়, অনেক শক্ত হয়ে যাবে, তাই আমরা হালকা একটু ভেজে নেব। পনিরগুলো আমি ভেজে নিয়েছি। আমি আর একটা পাত্রে পনিরগুলো তুলে নেব। আমি ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা, 2 এলাচ, 1 দারচিনি, দিচ্ছি 2 লবঙ্গ। ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুগন্ধ ছাড়বে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এটাও পেঁয়াজের সাথে তেলের সাথে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে লবণটা দিলে কি হবে, পেঁয়াজ ও টমেটো ভালোভাবে গলে যাবে। একটু নরম করে ভেজে নেব। ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, দিচ্ছি সামান্য পরিমাণ হিং। সবগুলো নেড়েচেড়ে নেব।
সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখন দিয়ে দিচ্ছি। আরও আমি এক মিনিট আদা রসুনটাকে ফ্রাই করে নেব, কেননা কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আমি আদা রসুন দিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, মশলার সাথে ভালো করে মিক্স করে দেবো। দিয়ে একটু কষিয়ে নেব দুই এক মিনিট ধরে। আমি আলুগুলো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, 8 থেকে 10 মিনিট অপেক্ষা করব। ফিরে এসেছি 8 থেকে 10 মিনিট পর। এবার দিয়ে দেবো পনিরগুলো। পনিরটা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। ফিরে এসেছি আরও 5 মিনিট পর। এই পর্যায়ে আমার রান্না পুরো শেষের দিকে। সব ভালোভাবে রান্না হয়ে গেছে, পনিরও সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এবং গরম গরম পরিবেশন করে নেব। দেখতে পাচ্ছেন আমি গরম গরম সার্ভ করে নিয়েছি, অসাধারণ হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমার এই টিপসগুলো ফলো করবেন অবশ্যই, এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।